আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের স্বাগত জানাই গণিত এর এই ক্লাসে আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ দশমিকের গুণ এবং ভাগের একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি মূলত অনুশীলন সাতের ক্ষয়ের আট নম্বর একটি গাণিতিক সমস্যা আছে যে গাণিতিক সমস্যাটা তোমরা যদি একটু দেখো যে আটের অর্থাৎ সাতের খুশীলনের আটের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি যদি তোমরা একটু ভালো করে দেখো সেই ক্ষেত্রে বুঝতে পারবে যে আর্টের খ অনুশীলনের যে সাতের খ অনুশীলনীতে তোমরা ম্যাথটি যদি দেখো সেই ক্ষেত্রে বুঝতে পারবে যে এই ম্যাথটি আসলেই তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আটের যে ম্যাথ এই ম্যাথটি যদি একটু দেখো ক্ষেত্রে লিখে আছে শূন্য স্থান পূরণ করো এখানে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ দুইকে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করে ফার্স্ট ব্র্যাকেট দুই ভাগ ষোলো ফার্স্ট ব্র্যাকেট শেষ অর্থাৎ ক্লোজ এরপর গুণ তারপরে এখানে হোয়ার্ড চিহ্ন সমান আবার হোয়ার্ড চিহ্ন অর্থাৎ শূন্য স্থান পূরণ সংক্রান্ত এই গাণিতিক সমস্যাটির সমাধানের জন্য আমি তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ মনে রাখবে যে বেসিক কিছু বিষয় যদি তোমরা খুবই ভালো করে জানো সেই ক্ষেত্রে যে কোনো গাণিতিক সমস্যা সমাধান হওয়ার কথা না আমি তোমাদের এই আটের ক্ষয়ের গাণিতিক সমস্যাটার সমাধান আমি দুইটি পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি দেখো সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা উপকার হবে শূন্যস্থান পূরণে আমি নীল কালি দিয়ে লিখেছে দেখো যে দুই ভাগ এক দশমিক ছয় সমান তারা প্রশ্নেই কিন্তু দিয়ে দিয়েছে দুই ভাগ দশমিক তুলে দিয়ে ষোলো গুণ এই খালি ঘরে কত হবে দুইটি খালি ঘর দিয়ে আছে যদিও বা আমি এখানে দশ এবং এক দশমিক দুই পাঁচ দুইটি উত্তর লিখে রেখেছি কিন্তু এই উত্তরটি কিভাবে এসেছে সেটি অবশ্যই তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব যার কারণে আমার এই ক্লাসটি তোমাদের সামনে নেওয়া লক্ষ্য করো আমাদের প্রথম কাজ হবে যে ভাগের ম্যাথটি দেওয়া আছে ওকে অর্থাৎ দুই ভাগ এক দশমিক ছয় এখান থেকে আমরা শুরু করব যদিও বা এটি অনেকেই তোমরা মনে করতে পারো যে স্যার এটির আনসার তো দশ এবং এক দশমিক দুই পাঁচ হবে ওকে ঠিক আছে কিন্তু এটি কিভাবে আসে ইন ডিটেলসে আমি বর্ণনা করার জন্য ইন ডিটেলসে ম্যাথটি কীভাবে করবে বেসিকটা কিভাবে স্ট্রং হবে তার জন্যই মূলত আমার এই ইউটিউব ক্লাস লক্ষ্য করো দুই ভাগ এক দশমিক ছয় দুইকে এক দশমিক ছয় দ্বারা ভাগ করতে হবে ভাজক ওকে বা এটিকে আমরা ভাজ্যকে আমরা লব বলছি এবং ভাজককে আমরা হর আকারে বিবেচনা করছি লক্ষণীয় বিষয়ে আমরা জানি লব বা হরে যদি দশমিক থাকে তাহলে আমরা দশমিক তোলার কয়েকটি পদ্ধতি আছে যেহেতু এখানে হরে এক দশমিক ছয় আছে সেহেতু লক্ষ্য করো দশমিকের জন্য আমরা এক নিয়েছি এবং দশমিকের ডানে কিন্তু একটি অঙ্ক ছিল যার কারণে আমাদের একটি শূন্য হয়েছে অলওয়েজ মনে রাখবে দশমিকের ডানে অঙ্ক হবে কখনো সংখ্যা হবে না ওকে যেমন আমি যদি বলে এক দশমিক দুই পাঁচ লাস্টে আমি লিখেছি এটি কেউ যদি বলে এক দশমিক পঁচিশ অ্যাকচুয়ালি এক দশমিক পঁচিশ এটা এটা সম্পূর্ণ রঙ তাহলে আসো দুই গুণ দশ দশমিক তুলে দিয়েছি তাহলে এটিকে আবার আমরা লিখতে পারি দেখো দুই বাই ষোলো আর দশকে কিন্তু দেখো আমরা গুণ আকারে রাখলাম যেহেতু এখানে বলেছে দুই ভাগ ষোলো সুতরাং দেখো দুই এবং ষোলো আমরা ভগ্নাংশ আকারে লব্বায় হর আকারে রাখলাম যেটিকে আমি লাল কালি দেওয়া হাইলাইট করেছি এবং দশকে আলাদা রাখলাম এবং দুই ভাগ ষোলো গুণ দশ দেখো আমরা দশ কিন্তু পেয়ে গেছি দুই ভাগ ষোলো গুণ দশ তাহলে দশটি কিভাবে আসলো দশ সংখ্যাটি এটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এরপরে যে কাজটি আমি করেছি দেখো দুইকে ষোলো দ্বারা আমরা ভাগ করব। এটিকে আমি বামে যেহেতু লিখেছি ডানে আমরা হিসাব অথবা রাফ এবং এই হিসাবটি এই ধরনের ম্যাথে কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে যদি তিন মার্কসের প্রশ্ন থাকে বা চার মার্কসের প্রশ্ন থাকে ওকে তো খেয়াল করো আমরা দুইকে ষোলো দ্বারা ভাগ করব তো যেহেতু আমি এখানে দুইকে ষোলো দ্বারা ভাগ যাবে না তাহলে দশমিক দিয়ে শুরু করব আমরা একটি শূন্য নিলাম আর দশমিকের আগে একটি শূন্য নিয়েছি একটু সৌন্দর্য বর্ধনের জন্য এখন একবার আমরা ভাগ করতে পারি তাহলে এক হলো ভাগ ফল আমাদের চার হলো যেহেতু দশমিক দিয়েই শুরু করেছে সুতরাং শূন্য পরবর্তীতে চলে আসবে ধারাবাহিকভাবে একটি নিয়ম অনুযায়ী চলে আসবে তাহলে চল্লিশ হলো তাহলে ষোলো দুগুণ আমরা বত্রিশ এরপর আট দেখো আবার শূন্য নিয়েছি তাহলে আমরা পাঁচ ষোলো আশি অর্থাৎ আমরা এই হিসাবটা করে পেয়েছি দেখো খেয়ে ষোলো দ্বারা ভাগ করে দশমিক এক দুই পাঁচ তাহলে দশমিক এক দুই পাঁচকে আমি দশ দ্বারা গুণ করব। সেটি কীভাবে গুণ করেছি দেখো আমি এই দশমিক তুলে দিয়ে দশ দ্বারা গুণ করে প্রাথমিক অবস্থায় কোনো দশমিক বসায় নাই শূন্য এক দুই পাঁচ শূন্য লিখেছিলাম পরবর্তীতে দেখো আবার কালি দিয়ে যেহেতু দশমিকের ডানে তিনটি অঙ্ক ছিল তাহলে আমরা ডান থেকে বামে যদি তিনটি অঙ্কে আসতে চাই এক দুই তিন তাহলে ডান থেকে এক দুই তিন ডান থেকে বামে তিন ঘর পর আমরা দশমিক বসাচ্ছি এবং আমরা এক দশমিক দুই পাঁচ পেলাম তাহলে আমাদের আনসার কিন্তু একবার হচ্ছে দেখো দশ অর্থাৎ দুই ভাগ ষোলো সমান দশ লিখতে পারছি আবার সমান কত হবে সেটিও আমাদের দেখাতে হবে এবং এটা দেখানোর জন্যই কিন্তু রাফ আমাদের এই সিস্টেমটা তোমাদের দেখাতে হবে অর্থাৎ কমপ্লিটলি করে দেখাতে হবে তাহলে আমাদের দুইটা আনসার পেলাম এক দশমিক দুই পাঁচ সুতরাং আমরা লাস্ট অফ অল দেখো দুই ভাগ এক দশমিক ছয় সমান ফার্স্ট ব্যাকেট ওপেন দুই ভাগ ষোলো ফার্স্ট ব্যাকেট ক্লোজ গুণ ষোলো গুণ দশ আমরা দশ একটি আনসার পাচ্ছি ফিলিং দ্য গ্যাপে সমান এক দশমিক দুই পাঁচ অর্থাৎ আরেকটি আমরা আনসার পাচ্ছি এক দশমিক দুই পাঁচ ওকে এরপরে আসো দেখো আমি দুই নম্বর গাণিতিক সমস্যাটার সমাধান তোমাদের সামনে আমি একটু দেখাতে চাই সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো দুই নম্বর গাণিতিক সমস্যাটার সমাধানও দেখো সেম প্রসেসেই তোমরা যদি একটু আগাতে চাও সেই ক্ষেত্রে দেখতে পাবে যে এখানে দেখো বলেছে তিন ভাগ দশমিক দুই পাস কিন্তু আগের গাণিতিক সমস্যাটার বিষয়টা মনে রাখবা যে দুই ভাগ এক দশমিক ছয় অর্থাৎ প্রথম গাণিতিক সমস্যাটার সমাধান যদি তোমরা করতে চাও সেই ক্ষেত্রে লক্ষ্য করো দুইকে এক দশমিক ছয় দ্বারা ভাগ করেছি অর্থাৎ এখানে ভাজক ছিল এক দশমিক ছয় অর্থাৎ দশমিকের পর একটি অঙ্ক ছিল এখন তোমরা যেটি করবে তিনকে দশমিক দুই পাস অর্থাৎ দশমিকের পর দুইটি অঙ্ক দ্বারা কীভাবে ভাগ করবে ওকে সেটি এখন তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করছি দেখো তিন ভাগ দশমিক দুই পাঁচ অর্থাৎ দশমিকের পর দুইটি অঙ্ক আছে আগে ছিল একটি অঙ্ক তাহলে এটি একটু দেখিনি তাহলে বলে লেখা আছে দেখো তিন ভাগ পঁচিশ গুণ ডট 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 সমান ডট 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 অর্থাৎ দুইটি আমাদের আনসার এখানে দেখাতে হবে ওকে তাহলে তিনকে আমরা প্রথমে লব বাই হর আকারে লিখে নিলাম এখন হরে যেহেতু দশমিকের পরে দুইটি অঙ্ক আছে সুতরাং লবে আমরা দশমিকের জন্য এক এবং দশমিকের ডানে দুইটি অঙ্ক দুইটি শূন্য দিয়ে দিলাম আমরা যদি দেখি দেখো তিন বাই পঁচিশ তাহলে তিন বাই পঁচিশকে আলাদা করলাম কারণ আমাদের তিন ভাগ পঁচিশ বলেছে সুতরাং তিন বাই পঁচিশ আলাদা করলে একশো গুণ আকারে থাকছে তাহলে তিন ভাগ পঁচিশ এবং আমরা দেখো একশোকে আলাদা ভাগ পেয়ে গেলাম তাহলে আমাদের এই ফিলিং দ্য গ্যাপে কিন্তু আমাদের একশো পেয়ে যাচ্ছি ওকে এখন আমাদের পরবর্তী যে আনসারটি নির্ণয় করবো সেই ক্ষেত্রে দেখো কে আমরা অর্থাৎ তিনকে পঁচিশ দ্বারা ভাগ করতে হবে যেহেতু তিনকে পঁচিশ দ্বারা ভাগ করা যায় না দশমিক শুরু হলো তাহলে এখানে শূন্য নিলাম তাহলে আমরা একবার যদি ভাগ করি তাহলে পঁচিশ যায় বিয়োগ করলে পাস হয় আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট অফ অল শূন্য হলো অর্থাৎ পঁচিশ দুগুণে পঞ্চাশ এটি আমরা পেলাম দেখো এইটির রেজাল্ট কিন্তু দশমিক এক দুই পাঁচ এবং একশো গুণ থাকলো এবং আমরা এই সংখ্যাটিকে যখন একশো দ্বারা গুণ করলাম প্রাথমিক অবস্থায় আমি শূন্য বাদ দিয়ে কিন্তু শূন্য এক দুই ডাবল শূন্য এখানে বসিয়েছিলাম পরে আমি ব্ল্যাক পেন দ্বারা একটা পয়েন্ট বসিয়েছি এবং দশমিকের ডানে দেখো দুইটি অঙ্ক ছিল সুতরাং ডান থেকে যদি বামে দুইটি অঙ্ক আমরা বসাই দশমিক তাহলে কথা হয় দেখো এক দুই দশমিক হলো আমরা পেয়ে যাচ্ছি বারো সুতরাং তোমরা যদি দেখো এটির আনসার তিন ভাগ দশমিক দুই পাঁচ সমান তিন ভাগ পঁচিশ গুণ একশো আমাদের ফিলিং দ্য গ্যাপে একশো হবে সমান আমরা পাচ্ছি কিন্তু দেখো বারো ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একবার কোনো একটি পূর্ণ সংখ্যাকে দশমিক দ্বারা ভাগ করছি দশমিকের পর একটি অঙ্ক দিয়ে ভাগ করলাম এখানে আমি তোমাদের দেখালাম দশমিকের পর দুইটি অঙ্ক দ্বারা ভাগ করছি এখন আসো দশমিকের পর তিনটি অঙ্ক দ্বারা আমি যদি তোমাদের ভাগ দেখাতে চাই সেই ক্ষেত্রে তাকে এই ভাগটি একটু আমি অন্য নিয়মে দেখানোর চেষ্টা করেছি ওকে একটু যদি তোমরা খেয়াল করো এই ভাগটি সেই ক্ষেত্রে দেখো পাঁচকে আমরা কি করবো দেখো পাঁচকে আমরা দশমিক এক দুই পাঁচ দ্বারা ভাগ করবো তাহলে দশমিকের পর দেখতে পাচ্ছি যে তিনটি অঙ্ক আছে এবং বলেছে দেখো পাঁচ ভাগ একশো পঁচিশ গুণ অর্থাৎ খালি ঘর পূরণ সমান আবার খালি ঘর তাহলে আমরা শুরু করতে পারি পাঁচ ভাগ দশমকে এক দুই পাঁচ তাহলে পাঁচকে দশমকে এক দুই পাঁচ দ্বারা যদি ভাগ করে তাহলে কি হতে পারে দেখো আমরা দেখতে পাচ্ছি যে লব বা হরে সর্বোচ্চ কয়টি দশমিকের পর অঙ্ক আছে এই গাণিতিক সমস্যাটা সমাধান করে দেওয়ার উদ্দেশ্য যে আমাদের ঐকিক নিয়ম টাইপের যে ম্যাথ আছে তোমরা অনেকেই আগের সিস্টেমে ম্যাথটি করতে পারো অথবা লব বা হরে সর্বোচ্চ দশমিকের ডানে কয়টি অঙ্ক আছে সেই অনুযায়ী আমরা দশমিকের জন্য এক নিব এবং দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো আমরা শূন্য নিব তাহলে দশমিকের ডানে দেখো তিনটি অঙ্ক ছিল তাহলে দশমিকের জন্য এক আর দশমিকের ডানে তিনটে অঙ্কের জন্য তিনটি শূন্য হবে সুতরাং লবেও আমরা এক হাজার দ্বারা গুণ করব হরকেও এক হাজার দ্বারা গুণ করব। তাতে আমাদের এই ভগ্নাংশটির কোনো মানের পরিবর্তন হবে না ওকে আমরা লোভিষ্টকরণের বিষয়টি খুবই ভালোভাবে জানি এরপরে দেখো আমরা পাঁচ গুণ একশো এক হাজার রাখলাম হরে আমরা গুণ করে দেখো এক দুই তিনটি শূন্য অতিরিক্ত দিয়েছে এবং দশমিকের ডান থেকে বামে আমি তিন ঘর পর দশমিক বসালাম তাহলে আমি দেখো পাঁচ বাই একশো পঁচিশ পেয়ে যাচ্ছি উপরে এক হাজার গুণ থাকলো তাহলে পাঁচ ভাগ একশো পঁচিশ এইটুকু আমরা পাচ্ছি আর একশো এক হাজার আমাদের গুণ আকারে থাকছে তাহলে আমরা পাঁচ ভাগ একশো পঁচিশ গুণ আমরা এক হাজার পেয়ে যাচ্ছি একটি আনসার কিন্তু আমরা পাচ্ছি এক হাজার ওকে এবং আমরা এখন পাঁচকে একশো পঁচিশ দ্বারা ভাগ করবো তাহলে পাঁচকে তো একশো পঁচিশ দ্বারা ভাগ যায় না তাহলে দশমিক নোবো একটি শূন্য হলো যেহেতু পঞ্চাশকে একশো পঁচিশ দ্বারা ভাগ যায় না আবার আমরা শূন্য নেবো বার যাই সেই ক্ষেত্রে আমরা শূন্য পাচ্ছি তাহলে চার পঁচিশকে দেখো একশো পঁচিশকে চার দ্বারা গুণ যদি করা হয় তাহলে আমরা পাঁচশো পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের পাঁচকে একশো পঁচিশ দ্বারা ভাগ করে দশমিক শূন্য চার পেলাম আর এখানে গুণ এক হাজার থাকলো এবং আমরা এই পরিপূর্ণ সংখ্যাটাকে আমরা এক হাজার দ্বারা গুণ করে আগে পরবর্তীতে আমরা তিনটি শূন্য নিয়েছি এবং দেখলাম দশমিকের ডানে মেন যে অঙ্কটি ছিল অর্থাৎ গাণিতিক এখানে ডিজিট ছিল দশমিকের পর দুইটি অঙ্ক তাহলে ডান থেকে এক দুই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো যে শূন্য শূন্য চার শূন্য মানে চল্লিশ লিখতে পারি সো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি দেখো দুইটি এখানে উত্তর দুইটি উত্তর যদি তোমরা দেখো যে একবার হচ্ছে পাঁচ ভাগ একশো পঁচিশ গুণ এক হাজার হবে ফিলিং দ্য গ্যাপে এবং সমান হবে চল্লিশ তাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ আমার ক্লাসগুলো দেখো দেখতে থাকো এবং আমি কন্টিনিউয়াসলি তোমাদের সামনে কিছু ব্যতিক্রম যেগুলো সবার একটু প্রবলেম হয় এই ধরনের ম্যাথগুলো কয়েকটি নিয়মে আপলোড করার চেষ্টা করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ